হ্যালো বন্ধুরা, আজ নিয়েছি বিউটিফুল ফ্লাওয়ার এমব্রয়ডারি। তো ফ্লাওয়ার এমব্রয়ডারি তোমরা অনেক টাইপেরই দেখেছো, তবে এই টাইপের ফ্লাওয়ার এমব্রয়ডারি প্রথমবারই নিয়ে আসলাম। তো দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে এঁকে নিল। তো এইভাবে এঁকে নেওয়ার পর তারপরে আমরা দেখতে পাচ্ছি পাতা স্টিচ করছে। তো পাতা স্টিচটি সব কমন একটি স্টিচ, দেখো খুব সহজেই হয়ে গেল, ছোট ছোট পাতা করে নিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফ্লাওয়ার করবে। তো ফ্লাওয়ারটি দেখো কেমন করে করছে, এই টাইপের ফ্লাওয়ার আগেও দেখেছি পিনের সাহায্যে করা হয়। প্রথমে একটি পিন এভাবে ঢুকিয়ে নিয়ে তারপরে এভাবে করে নিতে হয়, সুন্দরভাবে বোনা বোনা টাইপের পাপড়িগুলো হয়। তো খুবই সুন্দর আর খুবই দারুণ এই স্টিচটি, ফ্লাওয়ার স্টিচটি আর কি, খুবই দারুণ আর খুবই কিউট, আমার তো খুবই ভালো লাগে। তো দেখো এমনভাবে প্রত্যেকটি পাপড়ি বানিয়ে নিতে হবে আমাদেরকে, তো এইভাবে বানিয়ে ফেলতে হবে। তো কেমন করে বানাচ্ছে দেখো, এমন করে বানিয়ে নিতে হবে। তো এই ফ্লাওয়ার এমব্রয়ডারিটি তোমরা সাধারণত পিলো কাভার বা কাঁথা স্টিচ হিসেবে ব্যবহার করতে পারো, বা তোমরা এটা অন্য কোনো কিছুর পাশাপাশি ব্যবহার করতে পারো। ধরো চুড়িদারের পিসের পার তুমি করতে চাইলে সেটাও পারবে, একটু চকমকে সুতো নিয়ে নিতে হবে তাহলে তোমার সেক্ষেত্রে। আর যদি তোমরা এটা পিলো কভার বা কাঁথা স্টিচ বা ধরো, তাহলে এই এই ধরনের সুতোর মাধ্যমে করলেও অসুবিধে নেই সেক্ষেত্রে। এইটা এই সুতোগুলো অ্যাঙ্কর সুতো, এগুলো বেশ নরম হয় আর সুন্দর এই সুতোগুলো। তো দেখো এমন করে করতে পারো, বা তোমরা চাইলে ব্লাউজের হাতায়ও করতে পারো এই টাইপের স্টিচ। তো এই স্টিচটি তোমরা মানে এই ফ্লাওয়ার স্টিচটি তোমরা বিভিন্ন ধরনের জিনিসের পর করতে পারো, পোশাক আশাকের পর বিভিন্ন টাইপের ব্যবহার করতে পারো। তো খুবই সহজ আর খুবই সুন্দর এই স্টিচগুলো। এবার দেখো এই ফ্লাওয়ারে পাপড়িটাও খুবই সহজ, এটি খুবই তাড়াতাড়ি হয়ে যায়, দেখো খুব সুন্দর হয়ে গেল। তো রেডি আমাদের এই ফ্লাওয়ারটি। তো তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো।